আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ। যারা নতুন আরবি ভাষা শিখছেন, বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। প্রথম যে শব্দটি সেটা হচ্ছে আমার কাছে, তাহলে আমরা আরবিতে বলবো ইন্দি। আর তোমার কাছে বলতে চাইলে আমরা আরবিতে বলবো ইন্দেক, তোমার কাছে। যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন ইন্দেক ফিফুলুস, তোমার কাছে টাকা আছে। অথবা আপনি এটাও বলতে পারেন ইন্দেক ফি আবদুল্লাহ, অর্থাৎ তোমার কাছে আবদুল্লাহ আছে, বা তোমার ওখানে কি আবদুল্লাহ আছে। ইন্দেক ফি আবদুল্লাহ, তোমার কাছে বা তোমার ওখানে আবদুল্লাহ আছে। এরপরে শব্দটি হচ্ছে তোমার সাথে, তাহলে আমরা আরবিতে বলবো মা আক, অর্থ তোমার সাথে, মা আক। আর শুধু সাথে বোঝাতে মা মা। ভাঙা বোঝাতে কাসর, আবার ভাঙাকে মাকসুরও বলে, মাকসুরও বলে। ঘটনা পরিপ্রেক্ষিতে দুটি শব্দ ব্যবহার হয়, তাহলে ভাঙা কাসর এবং ভাঙা মাকসুর। পঙ্গুকে আরবিতে বলে আরজা, পঙ্গু মানুষ বা পঙ্গু ব্যক্তি বোঝাতে আরবিতে ব্যবহার করতে হয় আরজা, আরজা। এরপরে কিছু পরিচিত শব্দ, যারা নতুন শিখছেন তাদের জন্য অবশ্যই শব্দগুলি জরুরি। ছোট কে বলে সাগির, ছোট কোনো ছোট জিনিস বোঝাতে বা ছোট কিছু বোঝাতে আরবিতে বলতে হয় সাগির। আর বড় কবির, কবির। লম্বা, লম্বা কোনো, লম্বা বোঝাতে বা লম্বা কোনো জিনিস বোঝাতে আরবিতে বলতে হয় তাউইল, তাউইল। আর খাটোকে বলে কাসির, কাসির। তাহলে ছোটকে বলে সাগির, বড়কে বলে কবির, লম্বাকে বলে তাউইল, আর খাটোকে বলে কাসির, কাসির। আজ এলিয়ম, গতকাল আমস, আজ টুডে এলিয়ম, গতকাল আমস, গত পরশু। আমাদের পরশু বলি গত পরশু যেটা, অর্থাৎ গতকালের আগের দিন যেটা, সেটা হচ্ছে গাবেল আমস, গাবেল আমস। আর আগামীকাল হচ্ছে বখরা অথবা বাসের, দুটি শব্দই বহুল পরিচিত প্রচলিত। তাহলে আগামীকাল হচ্ছে বখরা অথবা বাসের, এবং আগামী পরশু অর্থাৎ আগামীকালের পরের দিন, আগামী পরশু, সেটা হচ্ছে বাদ বখরা অথবা আপনি বলতে পারেন বাদ বাসের, বাদ বখরা অথবা বাদ বাসের। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, যখন ভিডিওটা দেখবেন একটু হাতে সময় নিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কিছু না বোঝেন, কোথাও যদি কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবেন এবং আমি কমেন্টের মাধ্যমে আপনাকে বিস্তারিত বা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অল্প সুয়াইয়া, অল্প পরিমাণ বা অল্প, আরবিতে বলে সুয়াইয়া। ধীরে ধীরে বা অল্প অল্প সুয়াইয়া, সুয়াইয়া। ধরেন কেউ জোরে, অনেক জোরে কথা বলছে, আপনি তাকে ধীরে ধীরে কথা বলতে বলবেন, তাহলে আপনি কি বলবেন, কেল্লাম সোয়া সোয়া। আবার কেউ অনেক দ্রুত চলছে, তাহলে আপনি তাকে ধীরে ধীরে চালাতে বললেন গাড়ি, তাহলে আপনি কি বলবেন, রসোয়া সোয়া, অর্থাৎ ধীরে ধীরে চাও। এরপরের শব্দটি হচ্ছে জলদি, অর্থাৎ সুরা, জলদি, সুরা। আর জলদি জলদি, তাহলে বলবো সুরা সুরা, সুরা সুরা। আবার জলদি জলদি আরও একটি শব্দ হচ্ছে আপনার বাদরি, বাদরি। এটা দ্বারাও জলদি জলদি বোঝায়, তো অঞ্চলভেদে উচ্চারণটা একটু আলাদা হয়। তাহলে আমরা শিখলাম অল্প সুয়াইয়া, আর অল্প অল্প বা ধীরে ধীরে সুয়াইয়া, সুয়াইয়া। জলদি সুরা, জলদি জলদি সুরা, সুরা। আবার জলদি জলদি বাদরি, বাদরি। পান করা কে আরবিতে বলে শারাব অথবা ইশরাফ, পান করা শারাব অথবা ইশরাফ। আর খাওয়া বা খাবার কে বলে আকুল অথবা আক্কেল, আকুল অথবা আক্কেল। আর এই খাবার রান্না করতে হয়, এই রান্না করাকে বলে আদবাক, রান্না করাটাকে আরবিতে বলে আদবাক। আর যিনি রান্না করেন তিনি হচ্ছে বাবুর্চি, তাকে আরবিতে বলে তাব্বাক, বাবুর্চিকে আরবিতে বলে তাব্বাক। তাহলে রান্না করাকে বলে আদবাক, আর যিনি রান্না করে বাবুর্চি তিনি হচ্ছে তাব্বাক, তাব্বাক। আচ্ছা, এরপরের শব্দগুলো আমরা একটু সাজিয়ে বা একটু গল্পের মতো করে বলার চেষ্টা করব, যাতে আপনাদের মনে থাকে। গাড়িকে বলে সাইয়ারা, গাড়ি, এর আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা।
আর গাড়ি যিনি চালান ড্রাইভার তিনি হচ্ছেন শায়েক অথবা সাওয়াক। কোথাও কোথাও বলে শায়েক এবং কোথাও কোথাও বলে সাওয়াক। আর গাড়ি চালাতে অবশ্যই লাইসেন্স লাগে, আর এই লাইসেন্সকে বলে রুখসা। রুখসা, গাড়ি চালাতে যে লাইসেন্স লাগে এই লাইসেন্সকে আরবিতে বলে রুখসা। গাড়ি চালাতে হলে আপনাকে গাড়িতে উঠতে হবে, আর এই গাড়িকে গাড়িতে ওঠাকে আরবিতে বলে আরকাফ। আরকাফ, আরকাফ সাইয়ারা, গাড়িতে ওঠো। তাহলে গাড়িতে ওঠা এটা আরবিতে বলতে হয় আরকাফ। আর গাড়ি চালানোটাকে আরবিতে বলে সুক। সুক, গাড়ি চালানোকে আরবিতে বলে সুক। আবার সুক কিন্তু আপনার বাজারকেও সুক বলে। তাহলে গাড়ি চালানোকে আরবিতে বলে সুক, আবার বাজারকেও আরবিতে সুকও বলে, সুকি বলে। এরপরে আমরা গাড়ি কোথায় চালাই, রাস্তায়। অর্থাৎ গাড়ি চালানোর জন্য রাস্তা দরকার হয়, এই রাস্তাকে আরবিতে বলে তারিক। তারিক, আবার এই রাস্তার চতুর্মুখী রাস্তার বা বিভিন্ন মোড়ে কিন্তু আপনার সিগনাল থাকে, সিগনালকে আরবিতে বলে ইশারা। ইশারা, আর এই বিভিন্ন সিগনালে কী থাকে আপনার ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশকে আরবিতে বলে আপনার মরুর। ট্রাফিক পুলিশ এর আরবি শব্দটি হচ্ছে মরুর। রাস্তায় গাড়ি চালানোর কিন্তু কিছু নিয়ম বা কিছু আইন আছে, আর এই আইনকে আরবিতে বলে কানুন। আইনকে আরবিতে বলে কানুন। আপনি যদি আইন ভঙ্গ করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে, আর এই জরিমানাকে আরবিতে বলে মোকায়লাফা অথবা গারামা। দুটি শব্দই বহুল প্রচলিত, জরিমানা মোকায়লাফা অথবা গারামা। গারামা বা মোকায়লাফা জরিমানা হিসাবে আমাদের দিতে হয় টাকা পয়সা। পয়সাকে আরবিতে বলে ফিলস অথবা হালালা, আর টাকাকে বলে ফুলুস। টাকাকে বলে ফুলুস। টাকার নোটটা যদি বড় হয় তাহলে আমাদের সেটা ভাঙতি করতে হয়, আর এই ভাঙতিকে আরবিতে বলে খুরদা অথবা সরফ। খুরদা অথবা সরফ। টাকা ইনকাম করার জন্য আমাদের কী করতে হয়, কাজ করতে হয়। কাজ করাকে আরবিতে বলে ইস্তাগল। ইস্তাগল, কাজ করা। আর শুধু কাজকে বলে শগল। শগল, কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়, আর এই কষ্টকে বলে তাফ। তাফ, অনেক কষ্ট করে আমরা যখন কাজের টাকাটা হাতে পাই তখন কিন্তু আমাদের অনেক আনন্দ লাগে বা খুশি হয় আমাদের। তো আনন্দকে বলে ফারহান, আনন্দ ফারহান। আর খুশিকে বলে মকসুদ। আমাদের অনেক আনন্দ লাগে এবং আমাদের অনেক খুশিও হয়, তাহলে আনন্দকে বলে ফারহান এবং খুশিকে বলে মকসুদ। মকসুদ।